অলিভ অয়েল অলিভ অয়েলের সঙ্গে নিশ্চয়ই কম বেশি সবাই পরিচিত কিন্তু আপনারা কি জানেন অলিভ অয়েলের সঠিক ব্যবহার অলিভ অয়েল অলিভ অয়েল সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন এই ভিডিও শেষে একটি টিপস আছে যা আপনাদেরকে অনেক সাহায্য করবে তাই টিপসটি পেতে পুরো ভিডিওটি দেখুন অলিভ অয়েল সাধারণত তিন ধরনের হয় অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল লাইট টেস্টিং অলিভ অয়েল এক এক ধরনের অলিভ অয়েল এক এক রকম কাজে ব্যবহার একটা যে অলিভ অয়েলের গুরুত্ব অপরিসীম অলিভ অয়েলটা পুরো শরীরেই ব্যবহার করা যায় অলিভ অয়েল ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে শীতকাল খুব শুষ্ক মৌসুম এই জন্য আমাদের ত্বকের আর্দ্রতা বেশ ধরে রাখার জন্য প্রয়োজনীয় একটি উপাদান অলিভ অয়েল আমরা কেমিক্যালযুক্ত লোশন ব্যবহার না করে অলিভ অয়েল ব্যবহার করতে পারি যা আমাদের ত্বককে সুস্থ এবং সুন্দর এবং মশ্চারাইজ আমরা রান্নার কাজে অলিভ অয়েল ব্যবহার করতে পারি রান্নার কাজে যে অলিভ অয়েল ব্যবহার হয় সেটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার তবে সরাসরি করে অলিভ অয়েল না দিয়ে খাদ্যের উপর অলিভ অয়েল দিয়ে খাওয়াটাই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ অলিভ অয়েল অধিক হিটের গুণাগুণ নষ্ট হয়ে যায় তাই আমাদের অলিভ অয়েল রান্নার পরে উপরে দিয়ে খাওয়াটাই খুব উপকারী যা আমাদের হার্টকে সুস্থ রাখবে এবং শরীরের অতিরিক্ত মেদ হতে মুক্তি মিলবে এই জন্য আমাদের সবার উচিত কিছুটা হলেও সালাদের সঙ্গে অলিভ অয়েল খাওয়া উচিত সালাদে অলিভ অয়েল দিলে পুষ্টিগুণ দ্রুত বৃদ্ধি বর্তমানে আমাদের স্বাস্থ্যের যে জটিলতাটা এটা আমরা বেশি ভুগতেছি তাই স্বাস্থ্যকে সুস্থ রাখতে আমাদের অলিভ অয়েলের গুরুত্ব অপরিসীম আমরা সালাদে খেতে পারি আমরা রান্নার কাজে খে ব্যবহার করতে পারি অলিভ অয়েল যা আমাদেরকে সুস্থ এবং সুন্দর রাখতে সাহায্য করবে আজকের টিপস যাদের আমাদের শীতকালে সবার ত্বকই শুষ্ক হয় এই শুষ্কতা কাটাতে দীর্ঘক্ষণ ময়শ্চারাইজার ধরে রাখতে মধু এবং অলিভ অয়েল সমপ্রিয় সমপরিমাণ মিশিয়ে আমরা আমাদের ত্বকে লাগাতে পারি পনেরো থেকে বিশ মিনিট পরে ধুয়ে ফেলবো যাদের স্কিন একটু অয়েলি ভাব আছে তারা ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলবেন কিন্তু যাদের স্কিন শুষ্ক তারা নর্মাল পানিতে ধুয়ে ফেলে রাখবেন তক অনেকক্ষণ ধরে ময়শ্চারাইজার থাকে আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে অন্য রকম চ্যানেলে অন্য রকম কিছু দেখার জন্য আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ